গুড আইডিয়া, বাট তোমার মনে হয় এটাতে কাজ হবে? ওর সাথে তোমার বিয়ে হওয়াটা অসম্ভব। তোমাকে আমি 50 লক্ষ টাকার চেকটা দিয়ে দেব, তার বদলে দীপালিকে ডিভোর্স দিতে হবে। তুমি যাও তো, জুলফিকারকে ডেকে নিয়ে এসো, যাও। জুলফিকারকে কেন? জুলফিকারের সাথে একটা প্ল্যান করব। 1 কোটি টাকা পেলে ও দীপালিকে ডিভোর্স দেবে, আমি ওকে 1 কোটি টাকাই দেবো, ওর মুখের উপর ছুঁড়ে মেরে দেবো। আমার কথা মানতেই হবে ওকে, অ্যাট এনি কস্ট। তুমি সত্যি সত্যি দীপালির ডিভোর্সের জন্য আরফানকে 1 কোটি টাকা দেবে? হ্যাঁ দেবো। যাও, তুমি জুলফিকারকে ডেকে নিয়ে এসো, যাও। আমার মুখের উপর এত বড় কথা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, আরফান এসে আমার মুখের উপর এত বড় কথা বলবে? আমার ওর কাছে হার মানতে হবে? কিছুতেই না, কিছুতেই না। তুই হয়তো জানিস না যে দীপালিকে মুক্তি দেবার জন্য আরফান 1 কোটি টাকা চেয়েছে। বলো কি, আমি তো জানি যে আরফান 50 লক্ষ টাকা চেয়েছে, আর তুমি সেটা দিতে চেয়েছো একটা শর্তের বিনিময়ে। আমি ওকে শর্ত দিয়েছিলাম যে 50 লাখ টাকা দিয়ে দীপালিকেও মুক্তি দেবে, কিন্তু সব কিছু শুনেও বলল যে তার চিন্তা করার জন্য কিছুটা সময়ের দরকার। তারপরে এসে বলল 50 লাখ টাকা না, তার 1 কোটি টাকা চাই। কত বড় সাহস! হ্যাঁ, কত বড় সাহস! ভাইজান, তুমি কি বললে তাকে? আমি বললাম যে আমি 50 লাখ টাকার চেয়ে 1 টাকাও বেশি দেব না। আর ও আমাকে রীতিমতো থ্রেট করলো, ডাবল 1 কোটি। আর ইউ ম্যাড? ডিভোর্সের জন্য 1 কোটি? এটা তো কিছুই না। আমি জানি 2 কোটি টাকা চাইলেও আপনি দিতেন। 50 লাখ টাকা নাও এবং নিয়ে চলে যাও, এটাই তোমার জন্য ভালো। না স্যার, লোকসান হয়ে যাবে, 1 কোটি থেকে 1 টাকাও কম নেব না স্যার। তাহলে তুমি কিছুই পাবে না। পাবো না, ঠিক আছে, আমি বউ বাচ্চা নিয়ে বাড়িতে যাচ্ছি। আপনাকে ভাইজান কথা দিয়ে যাচ্ছি, বাড়িতে যাওয়ার পরে আপনার বোন দীপালির উপর এমন করে অত্যাচার করব, আপনার বোন দীপালি সকাল বিকাল সুইসাইড করার চেষ্টা করবে। কত বড় বদমাইশ! হ্যাঁ, 1 কোটি টাকা চেয়েছে, বোকা স্বর্গে বাস করছে। হ্যাঁ তাই, কিন্তু আমি ভাবছি অন্য কথা। ওকে, তুই 1 কোটি টাকা দিয়ে ওর কাছ থেকে মুক্তি নিয়ে নেওয়াই ভালো। তুমি ওকে 1 কোটি টাকা দিয়ে দিবে? হ্যাঁ দেবো। কিন্তু ভাইজান, আমরা ওকে 1 কোটি টাকা দেবো কোথা থেকে? আমাদের কাছে তো ব্যাংকে ক্যাশ নেই যে আমরা ওকে 1 কোটি টাকা দিয়ে দেবো। আমি জানি যে ব্যাংকে আমাদের এত ক্যাশ নেই,
কিন্তু আমাদের তো কোম্পানির শেয়ার আছে, সেই শেয়ার বিক্রি করে ওকে ওই টাকা দেব। ভাইজান, 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 তুমি কি পাগল হয়ে গেছো নাকি যে ওরকম একটা ছেলের জন্য আমরা কোম্পানির শেয়ার বিক্রি করে দেব? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি জানি আমি কি বলছি। আমি এটাও জানি যে কোম্পানির শেয়ার বিক্রি করলে আমাদের কোম্পানি খুব খারাপ অবস্থায় চলে যাবে, কিন্তু কিচ্ছু করার নেই, শেয়ার বিক্রি করতেই হবে। তুই কাগজপত্র রেডি করতে পার। দাঁড়াও দাঁড়াও ভাইজান, তুমি এই রিস্ক নিতে পারো কিন্তু আমি এই রিস্ক নিতে পারি না। আমি আমার ভাগের একটা শেয়ারও বিক্রি করবো না। আমি সরি, আমি করজোড়ে তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু আমি ওইরকম একটা মানুষের জন্য আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না, কখনো না। তুই তোর শেয়ার যদি বিক্রি করতে না চাস কোনো অসুবিধা নেই, আমার পক্ষে শেয়ারগুলো তুই বিক্রি করে দে। আমি জানি আমি হয়তো নিঃস্ব হয়ে যাব, কিন্তু কিছুতেই মাথা নোয়াব না। সরি ভাইজান, ভেরি সরি। তুমি আসলে অনেক মহান। আমার আফসোস যে আমি তোমার মতো কেন হতে পারলাম না, কিন্তু একদিন সত্যি সেই সাহস আমার হবে যেদিন আমি সব পারব। পারব। কেমন আছো? ভালো নেই, একদম ভালো নেই। কেন? তোমার তো ভালো থাকার কথাই ছিল, পুষ্পিতার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কেন সরে আসতে গেলে? কেন সরে আসলাম? এর কি জবাব দেবো আমি যদি বলি যে আমি পুষ্পিতার জীবন থেকে সরে আসি? যদি বলি আমি এখন ওর পাশে ঠিক সেভাবেই আছি যেভাবে ছিলাম, বিশ্বাস করবে তুমি আমার কথা? ফাহিম, ওকে আমি আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। তাই হয়তো হাসতে হাসতে নিজের বুকে নিজেই ছুরি বসালাম। আমার রক্তের রঙে না হয় ওর বিয়ের ফুলগুলো রঙিন হয়ে উঠুক। কাব্য করুণার আসে, কি হয়েছে সোজাসুজি বলো। সোজাসুজি শুনতে চাও? তাহলে শোন, পুষ্পিতার বাবা আমাকে নিজে বলেছেন তিনি মেয়ের জন্য ভালো পাত্র দেখছেন। আমি যেন বামন হয়ে চাঁদের দিকে হাত না বাড়াই। তিনি যদি জানতেন পুষ্পিতারও আমার প্রতি প্রেম আছে তাহলে হয়তো হয়তো কেন নিশ্চয় পুষ্পিতার উপর অনেক টর্চার হতো, আর তাই সেদিন সবকিছু নিজের কাঁধে নিয়ে নিলাম। এ তুমি কি করেছ? এত বড় স্যাক্রিফাইস করেছ আর কেউ কিছু বুঝলো না?
সবাই তো ভাবছে যে তুমি নিজে বিয়েতে রাজি না। পুষ্পিতা, অস্মিতা, ইনফ্যাক্ট আমিও জানি যে তোমাদের প্রেমের কথা ওর মা জানে। তাহলে কি ভুল জানে? তাহলে পুষ্পিতার সঙ্গে কার প্রেমের কথা জানে ওর মা? হবে হয়তো কেউ ধনী ঘরের অনেক টাকার মালিক। আমার মতো সামান্য একজন স্টোর ম্যানেজারের সাথে কেন মেয়ের বিয়ে দেবেন ওর বাবা? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি নিশ্চিত নিশ্চিত কোনো বড় ধরনের ভুল বোঝাবুঝি হচ্ছে। ফাহিম, ফাহিম, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি প্লিজ প্লিজ এসব কথা পুষ্পিতা অস্মিতা ওদের কাউকে কিছু জানতে দিও প্লিজ। না না, এটা হয় না। ফাহিম, ফাহিম, দেখো পুষ্পিতা আমাকে বিশ্বাসঘাতক জেনে না হয় পুষ্পিতা তার নতুন জীবনে মানিয়ে নেওয়ার একটা শক্তি পাবে। প্লিজ, আমি হাত জোর করছি তোমার কাছে, তুমি আমার কথাটা রাখো। কথা দিলাম, কিন্তু আমাকে জানতেই হবে কার সঙ্গে পুষ্পিতার বিয়ের কথা ভাবছো বাবা মা। কি হলো, চাল খুঁজে পাচ্ছ না? চালই তো খুঁজে বেড়াচ্ছি। মানে হচ্ছে ভাইজান মস্ত একটা ভুল করতে যাচ্ছে, সেই ভুল থেকে আমি কিভাবে ফায়দাটা দিতে পারি সেটাই ভাবছি। ভাইজান একটা ভুল করছে আর তার থেকে তোমার একটা ফায়দা, ব্যাপারটা কিন্তু আমি বুঝতে পারছি না। ভাইজান কোম্পানির 1 কোটি টাকার শেয়ার ছেড়ে দিতে চাচ্ছে। তোমার কাছেও টাকা নেই, আমার কাছেও টাকা নেই, তাহলে কিনবো কিভাবে? হ্যাঁ, কোনোভাবে জোগাড় করতে পারবে না? বললি কি আর হলো নাকি? আমি 1 কোটি টাকা চাইলাম আর লোকে আমাকে 1 কোটি টাকা দিয়ে দিল। ভাইজান কোম্পানির 1 কোটি টাকার শেয়ার ছেড়ে দিতে যাচ্ছে। এই শেয়ার যদি ভাইজান ছেড়ে দেয় তাহলে ভাইজানের শেয়ার দাঁড়াবে 35%, আমারও আছে 35%, আর আমি যদি ভাইজানের সমস্ত শেয়ার কিনে নিতে পারি তাহলে আমি হব কোম্পানির সবচেয়ে বেশি শেয়ার হোল্ডার, মানে কোম্পানির মালিক। ওয়াও, কি সুন্দর আইডিয়া! তাহলে এক কাজ করো না, বেশি দেরি না করে তুমি সব শেয়ারগুলো কিনে ফেলো না। চাইলে কি আর কিনে ফেলা যায়? আছে তোমার কাছে 1 কোটি টাকা? না, আমার কাছে তো 1 কোটি টাকা নেই। তোমার কাছেও টাকা নেই, আমার কাছেও টাকা নেই, তাহলে কিনবো কিভাবে? হ্যাঁ, কোনোভাবে জোগাড় করতে পারবে না? বললি কি আর হলো নাকি? আমি 1 কোটি টাকা চাইলাম আর লোকে আমাকে 1 কোটি টাকা দিয়ে দিল, কিন্তু আরফানের ফাঁদে পা ফেলেছে ভাইজান, এইটা একটা সুযোগ, এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। আচ্ছা শোনো না, কোনো উপায় নেই। উপায় একটা পরিচিত ব্রোকার আছে, তাকে বুঝিয়ে শুনিয়ে লোভ দেখিয়ে রাজি করাতে হবে। তাহলে তাই করো না। হাসছো?
আসছি কেন জানো? আমার না কিছুক্ষণ আগেও আরফান যা করেছে সেটা ভেবে রাগে ক্ষোভে কাজল ছিল। আমি ভাইজানের শেয়ারগুলো কিনতে চাই। তার মানে আপনি কোম্পানি 50% শেয়ার হোল্ড করবেন, তাই তো? এক্স্যাক্টলি। এ আর এমন কি, আপনার টাকা দিলে আপনার নামে ট্রান্সফার করে দেব। আরফান যা করেছে সেটা ভেবে রাগে ক্ষোভে কাজল ছিল, কিন্তু এখন ওকে জুড়ে ধরে চুমছে যাচ্ছে। আজকে ও এটা করেছে দেখি না, আমার সব কিছু হাতের মুঠোয় চলে এসেছে। চেক এন্ড মিট। ফাহিম স্যার ভালো আছো? জি স্যার, আপনি কেমন আছেন? ওই তো আছি। তা তুমি হঠাৎ করে কোথায় চলে গেলে? সব কিছু ঠিকঠাক আছে? জি স্যার, সব কিছু ঠিকঠাক আছে। স্যার, আপনাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। কোনো প্রবলেম? ফ্যাক্টরিতে সব কিছু ঠিক আছে তো? না না, ফ্যাক্টরি কোনো প্রবলেম না ফাহিম, আসলে আমার ব্যক্তিগত সমস্যা। বাদ দাও সব কথা, আসলে ওই সংসার আর কাজ তো সমান্তরালে কখনো চলে না। তুমি রেস্ট নাও, পরে কথা বলবো তোমার সাথে। জি স্যার। কে মিস্টার খান, চলে এসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, চলে এসছেন না? জি। বসুন বসুন। একটা বিশেষ দরকার আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ বলুন, কী করতে পারি আপনার জন্য? আমাদের কোম্পানির যে ভাইজানের যে শেয়ার আছে সেখান থেকে 15% শেয়ার আপনাকে সেল করে দিতে হবে। এই আর এমন কি, আপনার কোম্পানির সুনাম আছে, আপনি বললে কালকে সব সেল করে দেব। সে তো আমিও জানি আপনি পারবেন, শুধু তো সে কারণে আমি আপনাকে ডাকিনি। আমি বিষয়টা খোলাসা করে বলি। আচ্ছা ধরুন, আমাদের কোম্পানির 1% শেয়ার যদি আমি আপনার নাম করে দিই, তাহলে আপনি আমাকে কি দেবেন? আমাকে 1% শেয়ার কেন দেবেন? যাতে আপনি আমাকে হেল্প করেন, আমি ভাইজানের শেয়ারগুলো কিনতে চাই। তার মানে আপনি কোম্পানি 50% শেয়ার হোল্ড করবেন, তাই তো? এক্স্যাক্টলি। এর এমন কি, আপনি টাকা দিলে আপনার নামে ট্রান্সফার করে দেব। টাকা থাকলে কি আর আমি আপনাকে ডেকে পাঠাতাম? শুনুন, আমার একটা প্ল্যান আছে। বুঝতে পেরেছেন? বাহ বাহ, কি বুদ্ধি এটেছেন! একেই বলে মাছের তেলে মাছ ভাজা। তাহলে আপনাকে আমার দলে পাচ্ছি। 1% শেয়ার দিলে অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে একটা কথা বলবো? বল।
তখন তুমি জুলফিকারকে ডেকে শেয়ার বিক্রি করে টাকা তোলার কথা বললে। আমি তখন কিছু বলিনি, কিন্তু এখন বুঝছি এই সিদ্ধান্তটা নেওয়া কি খুব দরকার ছিল। যে তুমি তোমার সংসার দেখবে আর আমি দেখব ব্যবসা, আমরা কেউ কারো কোনো কাজের ব্যাপারে ইন্টারফেয়ার করব না। হয় নিজে কিছু খাবো না, আর কাউকে কিছু খেতেও দেব না। বেয়াদব টাইপ আমি, জানো না? অনেক বড় বড় কথা বলছো। হ্যাঁ, মুখোশের নিচে যখন আমার চেহারাটা দেখেই ফেলেছো।